আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকো ফুচকা, কিভাবে 100% ফুচকা ফুলবে সেই ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ফুলকো ফুচকা রেসিপি। এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি, এর পরিবর্তে আপনারা রেগুলার আটাও ব্যবহার করতে পারেন। এখানে হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি, এই সুজিটা শুধুমাত্র ফুচকাকে ক্রিস্পি আর মোটা করার জন্য, এর পরিবর্তে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখানে 1 চা চামচ তাল মাখনা দিয়ে দিলাম, এই তাল মাখনা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। 1 চিমটি দিয়ে দিলাম বেকিং সোডা আর 1 চা চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল। সব উপকরণ একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা মিডিয়াম শক্ত ডো করে নেব। একদম নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, এমন একটা ডো খুব আলতো হাতে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এটা অবশ্যই ঢেকে তারপরে রেস্টে রাখতে হবে। আপনারা চাইলে ভিজা সুতি কাপড় দিয়েও এই কাজটা করতে পারেন। আধা ঘন্টা পরে চলে এলাম। এখান থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে এরকম রুটির মতো বেলে নিব। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, আবার গুঁড়া ময়দা দিয়ে আটা দিয়েও বেলতে পারেন, এতে কোনো সমস্যা নাই। এরকম একটু মোটা করে একটা ছোট আকারের রুটি বেলে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার আবার সমপরিমাণ আটার ডো নিয়ে সেম একটা রুটি বানিয়ে তার উপরে সামান্য সয়াবিন তেল ব্রাশ করে দিব। এই ট্রিক্সটা ফলো করে যদি আপনারা ফুচকা বানান, আপনাদের ফুচকা 100% ফুলবে। এই তেলটা দেওয়ার পরে সামান্য ময়দা এর উপর ছিটিয়ে তেলটা যাতে শুকিয়ে যায় এরকম পরিমাণ একটা ময়দা দিয়ে দিতে হবে। আর যদি বেশি ময়দা পড়ে যায়, এক্সট্রা ময়দাটা আপনারা ঝেড়ে ফেলে দিবেন। আরেকটা রুটি যে বেলে রেখেছিলাম সেই রুটিতেও সেম কাজটা করছি। সামান্য তেল ব্রাশ করে এরপরে ময়দা দিয়ে দিচ্ছি, আর এক্সট্রা ময়দা থাকলে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে। এখন যেই সাইডটায় তেল আর ময়দা ব্রাশ করলাম সেই সাইডটা মাঝে রেখে 2টা রুটি জোড়া লাগিয়ে দিতে হবে। আর এই জোড়া লাগানোর পরে 2টা রুটি একটা রুটির মতো পাতলা করে বেলে নিতে হবে। এভাবে আস্তে আস্তে, যদি ময়দার প্রয়োজন হয় সামান্য ময়দা দিয়ে আমরা রেগুলার যে রুটি খাই সেই রুটির মতো বেলে নিতে হবে। রেগুলার যে রুটিটা খাই তার থেকে একটু পাতলা করে নিতে হবে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটুকু মোটা হবে। আমি একটা স্টিলের গ্লাস পেয়েছিলাম, এটার মাপটা হচ্ছে 2.5 ইঞ্চি। সেই গ্লাসটা দিয়ে আমি এরকম গোল করে ফুচকার শেপ দিয়ে নিচ্ছি। আমার কাছে গোল কোনো কুকি কাটার ছিল না, সেজন্য আমি এই গ্লাস দিয়ে কাজটা করে নিয়েছি। এরকম মোটা করে আমি ফুচকাগুলো কেটে নিয়েছি। এখন এই একই নিয়মে আমি বাকি সবগুলো করে নিব। আর যদি এরকম অসমান হয় একটু হাতের সাহায্যে চেপে দিলেই ঠিক হয়ে যাবে। আপনারা যদি সবগুলো একসাথে এভাবে কেটে তারপরে ভাজতে চান, তাহলে একটা ট্রেতে বেকিং পেপার বিছিয়ে তার উপরে সংরক্ষণ করতে হবে। কোনো একটা ভিজা সুতি কাপড় এর উপরে ছড়িয়ে দিয়ে রাখতে হবে। এখন আমি ভাজতে চলে এলাম। মিডিয়াম টু হাই হিটে ডুবো তেলে এটাকে আমি ভাজবো। দেখুন কিভাবে ফুলে উঠছে। এটা ধরা কিংবা খুন্তি দিয়ে কোনো খোঁচাখুচি ছাড়াই এমনি এমনি নিজে থেকে ফুলে উঠছে। আপনারা যদি এই ট্রিক্সটা ফলো করে এভাবে ফুচকা বানান, তাহলে আপনাদের ফুচকাও 100% ফুলবেই। 2-1টা ফুচকা হয়তো নষ্ট হতে পারে, কিন্তু 90% এই ফুচকা ফুলবেই। আমি অনেকগুলা ট্রিক্স ফলো করে ফুচকা বানিয়ে আমি এই ট্রিক্সটা ফলো করে রেজাল্টটা ভালো পেয়েছি। এরপরে আপনাদের কাছে আমি এই ট্রিক্সটা শেয়ার করলাম। এক্সপেরিমেন্ট করেছি 2-3 সপ্তাহ ধরে এক একটা ওয়েতে এক এক রকম উপকরণ দিয়ে। তারপরে যখন এটার রেজাল্ট পেলাম তখনই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম। আমি একই নিয়মে বাকি সবগুলো ফুচকা ভেজে নিচ্ছি। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ফুচকাগুলো কতটা মচমচে আর কতটা পারফেক্ট হয়েছে। দেখুন একদম গুঁড়া গুঁড়া হয়েছে আর কতটা মচমচে হয়েছে। আপনারা যখন ফুচকার মধ্যে পুর ঢুকাতে যাবেন তখন এরকম করে অল্প অল্প করে ছিদ্র করে নিতে হবে। দেখুন ভিতরের সাইডও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আমার ট্রিক্স অনুযায়ী আপনারা বানিয়ে দেখেন, 100% আপনাদের ফুচকা ফুলবেই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।